প্রিয় ভাই বোনেরা, আমার নতুন চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করছি দেশি মুরগি ঝুলকারি এবং সাথে লাল শাক। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ। মুরগির ঝোল তরকারি জন্য প্রথমে আমি তেল দিলাম, এখন আমি তেলে লবণ দিলাম, এখন আমি তেলে তেজপাতা দিলাম। এখন আমি পেঁয়াজ দিই, এখানে আছে দুটি দেশি মুরগির মাংস যা আমি এখন তেলে ছাড়ছি। শাক সিদ্ধ করার জন্য লবণ দিচ্ছি, এখন আমি মুরগির মাংসে আদা রসুন পেস্ট দিলাম। এখন দিলাম মরিচের গুঁড়া, এখন দিলাম মাংসের ধনের গুঁড়া, এখন আমি হলুদের গুঁড়া দিব, এখন আমি পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নেব।
শাকগুলো সব সেদ্ধ হচ্ছে। এখন আমি মাংসের সাথে আলু দিব। আলু সেদ্ধের জন্য লবণ দিয়ে ঢেকে দেব। এদিকে আমার শাক সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি দিলাম। আমার আলু ও মাংস কষানো হয়ে গেছে। তরকারিতে পানি দিয়ে দিলাম। এখন আমি শাক বাগার দেব। শাকের জন্য প্যানে তেল দিলাম। তেলে অল্প লবণ দিলাম। তারপর কয়েকটা শুকনো মরিচ তেলে দিলাম। তারপর রসুন কুচি দিলাম। সব শেষে সিদ্ধ শাকগুলো তেলে ছেড়ে দিলাম।
নামানো আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার তরকারি রান্নার শেষ দিকে নামানোর আগে তরকারিতে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেল আমার দেশি মুরগির ঝোলের তরকারি সাথে লাল শাক। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ জানাই।